হ্যালো এভরিওয়ান, আমি পবিত্র আর তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল টেক বয় রাজা। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ফোকলেট 2022 এর ফিজিক্স এর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে। কারণ তোমাদের এই যে এমসিকিউ গুলো যে তোমাদের করাচ্ছি এর থ্রি পিডিএফ সম্পূর্ণ থ্রিটি তোমাদের কিন্তু আমি আজকের যে ক্লাসটি হবে এই ক্লাসে কিন্তু পিডিএফটি তোমাদের সম্পূর্ণ থ্রিতে দেওয়া হবে। তার জন্য যারা যারা এখনো পর্যন্ত তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করনি তোমরা রেজিস্ট্রেশনটি করে রাখো। কারণ রেজিস্ট্রেশনটি যদি তোমরা করে রাখো তাহলে সেখানে কিন্তু মক টেস্ট এবং ফ্রি পিডিএফ এছাড়াও কিন্তু তোমরা অনেক কিছু সেখানে কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তো যারা যারা এখনো পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করনি তোমরা রেজিস্ট্রেশন গিয়ে করে নাও। আর যারা যারা এখনো পর্যন্ত তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংকটি দেওয়া আছে। আমি তো একবার তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম বলে দিচ্ছি www.techboyraja.com। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা রেজিস্ট্রেশনটি করে নিও, ঠিক আছে? তাছাড়া কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া আছে। তো এখন আমরা চলে যাবো কিন্তু আজকের ক্লাসে। তো তোমাদের প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন তোমাদের কি আছে না, স্থায়ী তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য নিম্নলিখিত কোন যন্ত্রটি ব্যবহার করা হয়। দেখো অপশানগুলো কি আছে, অপশান এ আছে তড়িৎ কোষ, অপশান বি আছে অ্যামিটার, অপশান সি আছে মোটর, অপশান ডি আছে এ এবং বি সঠিক। অর্থাৎ কি উপরের এ এবং বি দুটোই ঠিক, এটি কিন্তু অপশান ডি এ আছে। তাহলে এর কিন্তু সঠিক উত্তর কি হয়ে যাবে না, আমরা সবাই জানি যে স্থায়ী তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য আমাদের কিন্তু অপশান এ তড়িৎ কোষ কিন্তু এই যন্ত্রটি ব্যবহার করা হয়। তাহলে কি হচ্ছে না, স্থায়ী তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য নিম্নলিখিত কোন যন্ত্রটি ব্যবহার করা হয়। অপশান এ তোমাদের হয়ে যাচ্ছে সঠিক উত্তর, তড়িৎ কোষ, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, যে ব্যবস্থার সাহায্যে ড্যাশ শক্তিকে ড্যাশ শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে তড়িৎ কোষ বলে। শূন্যস্থানে শব্দ দুটি হবে যথাক্রমে অপশান এ রাসায়নিক এবং তড়িৎ, অপশান বি তড়িৎ রাসায়নিক, অপশান সি তড়িৎ আলোক, অপশান ডি আলোক তড়িৎ। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাসায়নিক এবং তড়িৎ, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, সরল ভোল্টীয় কোষের তড়িচালিত বল কত। অপশান এ 4.08 ভোল্ট, অপশান বি 3.08 ভোল্ট, অপশান সি 2.08 ভোল্ট, অপশান ডি 1.08 ভোল্ট। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 1.08 ভোল্ট। তারপরে কোশ্চেন দেখো, ভোল্টীয় কোষে তড়িৎদ্বার দুটি যে যে ধাতুর তৈরি তা হলো অপশান এ লোহা ও অ্যালুমিনিয়াম, অপশান বি টিন ও পিতল, অপশান সি তামা ও দস্তা, অপশান ডি তামা ও লোহা। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তামা ও দস্তা। তারপরে কোশ্চেন দেখো, বর্তনীয় যে অংশে ড্যাশ রূপান্তরিত হয় সেই অংশে তড়িৎচালক বলের উদ্ভব হয়। শূন্যস্থানে ব্যবহৃত বাক্যাংশটি হলো অপশান এ অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে, অপশান বি তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে, অপশান সি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে, অপশান ডি তড়িৎ শক্তি আলোক শক্তিতে। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে। তাহলে কি হচ্ছে না, বর্তনীত যে অংশে ড্যাশ রূপান্তরিত হয় সেই অংশে তড়িৎচালিত বলের উদ্ভব হয়। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে? যদি তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর তোমাদের কি কি ক্লাস লাগবে ভোকলেট 2022 এর জন্য তোমরা কিন্তু সেটিকেও কমেন্ট সেকশনে জানাও, যে আমরা এর পরে ক্লাস তোমাদের জন্য কি আনবো তোমরা কিন্তু সেটিও কমেন্ট সেকশনে আমাদের জানাও, ওকে? তারপরে কোশ্চেন দেখো, বর্তনীর যেখানে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেই অংশে ড্যাশ সৃষ্টি হয়। অপশান এ তড়িৎচালক বল, অপশান বি বিভব পার্থক্য, অপশান সি আলোক শক্তি, অপশান ডি তাপ শক্তি। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বিভব পার্থক্য। তাহলে কি হচ্ছে, বর্তনীর যেখানে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেই অংশে বিভব পার্থক্য সৃষ্টি হয়। তারপরে কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল। অপশান এ তড়িৎচালক বলের মান বিভব পার্থক্যের মানের চেয়ে কম, অপশান বি তড়িৎচালক বল হলো বিভব পার্থক্যের কারণ, অপশান সি বর্তনী খোলা রাখলে তড়িৎ কোষের দুই তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তাই হলো তড়িৎচালক বলের মান,
অপশন ডি তড়িৎচালক বলের একক ভোল্ট কিন্তু বিভব পার্থক্যের একক ওয়াট। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তড়িৎচালক বলের একক ভোল্ট কিন্তু বিভব পার্থক্যের একক ওয়াট। তারপরে কোশ্চেন দেখো, কোন যন্ত্রের সাহায্যে তড়িৎচালক বল পরিমাপ করা হয়? অপশন এ ভোল্ট মিটার, অপশন বি গ্যালভানোমিটার, অপশন সি পোটেন্সিওমিটার, অপশন ডি অ্যামমিটার। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পোটেন্সিওমিটার। এটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের কিন্তু এটি এক্সামে আসতে পারে। আর যারা যারা এখনও পর্যন্ত তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করোনি, তোমরা কিন্তু জয়েন করে নাও। আর যারা যারা এখনও পর্যন্ত তোমরা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করোনি, তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করে নাও, কারণ আমরা এর পিডিএফটি কিন্তু আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কিন্তু এটিকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে। তো যারা যারা এখনও পর্যন্ত তোমরা ওয়েবসাইট ভিজিট করোনি, তোমরা কিন্তু ওয়েবসাইটে ভিজিট করে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনটা করে রাখো, ঠিক আছে? দেখো তারপরে কোশ্চেন দেখো, কোন যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য পরিমাপ করা হয়? অপশন এ গ্যালভানোমিটার, অপশন বি অ্যামমিটার, অপশন সি পোটেন্সিওমিটার, অপশন ডি ভোল্টমিটার। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভোল্টমিটার। তারপর দেখো একটি ইন্টারেস্টিং কোশ্চেন আছে, কোষের চিহ্ন কোনটি? এটি কিন্তু তোমরা সবাই জানো, এটি কিন্তু খুবই সহজ এবং এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের কিন্তু এটি এক্সামে আসতে পারে। তোমরা অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি এই চারটি তোমরা অপশন দেখো, তোমাদের কোষের চিহ্ন কোনটি, তোমাদের কিন্তু সেটিকে চিহ্নিত করতে হবে। তাহলে এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তোমাদের কিন্তু সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, নিচে তথ্যগুলির মধ্যে কোনটি ভুল? অপশন এ তড়িৎ কোষ দুই প্রকার, যেমন প্রাথমিক কোষ এবং গৌণ কোষ। অপশন বি যে ধরনের কোষ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় কোনো বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্য ছাড়াই, সেই ধরনের কোষকে বলে প্রাথমিক কোষ। অপশন সি যে ধরনের কোষে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় বাহ্যিক কোনো তড়িৎ উৎসের সাহায্য নিয়ে, সেই ধরনের কোষকে বলে গৌণ কোষ। অপশন ডি প্রাথমিক কোষের অভ্যন্তরীণ রোধ গৌণ কোষের তুলনায় বেশি। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রাথমিক কোষের অভ্যন্তরীণ রোধ গৌণ কোষের তুলনায় বেশি। দেখো তোমাদের কিন্তু যে পিডিএফটি আমি তোমাদের দেবো বলছি, তোমরা কিন্তু ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা কিন্তু সেখানে দেখতে পেয়ে যাবে এই পিডিএফটিকে। যারা যারা তোমরা ডাউনলোড করতে পারবে না, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাও কি সমস্যা হচ্ছে। আর যারা যারা এখনও পর্যন্ত তোমরা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করোনি, তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখো, কারণ সেখানে কিন্তু তোমাদের অনেক মক টেস্ট তোমরা ফ্রিতে দিতে পারবে। তো যারা যারা এখনও পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশনটা করোনি, তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করে নাও। আমরা কিন্তু তোমাদের জন্য মক টেস্ট অনেক নিয়ে আসতে চলেছি, তোমরা কিন্তু সেখানে অংশগ্রহণ করে তোমাদের কিন্তু প্র্যাকটিসটা আরও ভালোভাবে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।